প্রসঙ্গ গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতদের মধ্যে তিনজনের নামে মামলা দেয় খুবে ফুঁসছেন তাদের স্বজনরা তারা দাবি করেছেন কারখানাটিতে অবৈধভাবে মোটর বসিয়ে গ্যাসের চাপ বাড়ানো হতো দুর্ঘটনার দিন কয়েকবার গোলযোগ দেখা দিলেও বয়লারটি সচল রাখতে বাধ্য করে কর্তৃপক্ষ মিরসরাই ঘুরে এসে আরও জানাচ্ছেন রনি দত্ত ছবি তুলেছেন আবু সাহেদ গাজীপুরের মাল্টিপ্রেপস কারখানায় চব্বিশ বছর ধরে বয়লার অপারেটরের কাজ করতেন চট্টগ্রামের মিশ্বরাইয়ের কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল সালাম ভয়াবহ ব্রয়লার বিস্ফোরণে নিহত হন তিনি স্বপ্ন ছিল তিন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন এজন্য এইচএসসি পরীক্ষা শেষে বড় ছেলেকে নিয়ে যান গাজীপুরে পড়াশোনা শেষে বাবার সাথে ধরবে সংসারের হার কিন্তু সেই স্বপ্ন তস হয়ে যায় সোমবারের দুর্ঘটনায় এখন তার বাড়িতে কেবল শোকের নিস্তব্ধতা বাবার তো অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলো তো পূরণ করতে না আর এখন তো কিভাবে কি করব এটা বুঝতেছি না কিছু একই অবস্থা বিস্ফোরণে নিহত মনসুর হকের বাড়িতেও পরিবারের উপার্জন ক্ষম সন্তান হারিয়ে এখন দিশেহারা বাবা বাবা রাগী সান্তনা দিশে আমি সান্তনা বুঝতে পারি স্বজন হারানোর এই শোক না কাটতেই নিহতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন যেখানে বিস্ফোরণের দায় চাপানো হয় নিহতদের উপর যা কিছুতেই মেনে নিতে পারছেন না সজনরা এটা কিভাবে দায় হবে নিম্ন শ্রেণীর শ্রমিক শ্রেণীর এদের সিদ্ধান্ত নেওয়ার কোন একটা থাকে না কেন এদের নামে মামলাটা দেওয়া হলো আমাদের খুবই আমরা খুব লাগতেছে এটাই আমরা এখন চাচ্ছি যে মামলাটা প্রত্যাহার হোক এবং উপযুক্ত এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে একটা মামলা হয়েছে এই মামলাটার আমরা দিকে জানাই এলাকাবাসীর পক্ষ থেকে তবে বিস্ফোরণের জন্য কর্তৃপক্ষকেই দায়ী করলেন নিহতদের স্বজনরা জানান ঘটনার বেশ কিছুদিন আগেই কারখানাটিতে দুর্ঘটনার সংখ্যার কথা স্বজনদের জানান আরশাদ আগে যেগুলো আরামে চাকরি করছি এখন আরামটা নাই কেন কি হয়েছে বলে দেন এতদিন পর যাই কর্তৃপক্ষ একটা অবৈধ কাজ করছে মূল গ্যাস লাইনের সাথে ওরা মানে টানি নেওয়ার জন্য বুলার মেশিন বা মোটর জাতীয় বসাইছে এটা দিয়ে স্টাফ হঠাৎ বাড়ি যায় এই করে যায় এটা একটা রিস্ক হয়ে গেছে এসব এগুলা খুবই ঝুঁকিপূর্ণ এই ঝুঁকির জন্য আমরা সবসময় মাথার মধ্যে থাকি থাকি ওই দিন ঘটার ঘন্টা আগে যেসব ওয়ার্কার বাইরে ছিল বাইরে হয়ে আসছে এক ঘন্টা আগে তারা আমাদেরকে বললো যে কি ঘটার আগেও আমরা বলছিলাম যে ব্রয়লারটা বন্ধ করা উচিত যে কর্তব্য অপারেটরও আমরা বলছি যে ব্রয়লারটা বন্ধ করে দেওয়া হ্যাঁ ডিস্টার্ব করতেছে কিন্তু মালিক পক্ষ বন্ধ করা নিষেধ করছে না ব্রয়লার ঠিক আছে সবই ঠিক আছে তোমরা কাজ চালিয়ে যাও তবে আর যেন কোনো পরিবারে এই ধরনের করুণ পরিণতি নেমে না আসে সেজন্য যথাযথ পদক্ষেপের দাবি স্বজনদের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর মিশ্বরাই চট্টগ্রাম